সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা শ্রীকুমার দত্তের নামে করার পক্ষে বিপক্ষে উত্তপ্ত বরিশালের রাজপথ। কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ইতিমধ্যে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। অপরদিকে কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমারের নামে করার দাবিতে সাংস্কৃতিক ও সুশীলদের একাংশ সংবাদ সম্মেলন এবং কমিটি গঠন করেছে। এই ইস্যুতে এবার একই স্থানে পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাপ ছড়ায় বরিশালের রাজপথে। অশ্বিনী কুমারের নামে কলেজের নামকরণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার 14 জুলাই সকাল 11টায় নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল সমাবেশ করে জেলাবাসদ সহ 7টি সংগঠন। একই সময়ে সদর রোডের অপর পাশে অশ্বিনী কুমার হলের সামনে কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ এবং সমাবেশ করে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সাময়িক উত্তাপ ছড়ায় নগরীর সদর রোডে। তবে পুলিশ সতর্ক থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। সদর রোডের পশ্চিম পাশে বাসদ সহ অন্যান্য 7টি সংগঠনের বিক্ষোভ সমাবেশে অশ্বিনী কুমারের বসতভিটায় প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নামকরণ তার নামে করার দাবি জানানো হয়। এই দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বাসদ নেতারা। জানেন, বরিশালে অশ্বিনী কুমার দত্তের বাসভবনে বরিশাল কলেজ প্রতিষ্ঠিত, সেই কলেজে এতদিন পরে বরিশালবাসীর দাবির প্রেক্ষিতে অশ্বিনী কুমার নামকরণ হচ্ছে। আজকে একদল অপপ্রয়াস চালাচ্ছে যাতে নামকরণ না হয়। আমরা দাবি জানাই অবিলম্বে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমারের নামে করতে হবে। এদিকে কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে একই সময় সদর রোডের পূর্ব পাশে মঞ্চ করে গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালন করেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গণস্বাক্ষর আদায় কর্মসূচিতে ওই কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সহ স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, 1919 সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর পরে একটা গ্রুপ চাচ্ছে যে নাম পরিবর্তন। তাদের বক্তব্য হচ্ছে অশ্বিনী কুমার দত্তের নামে করবে। অশ্বিনী কুমার দত্তের পরবর্তী প্রথমে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে যারা তৎকালীন সমাজ ছিল তারা এটাকে ক্রয় করে বরিশাল কলেজ করছে। আমরা আন্দোলনের মাধ্যমে এটা সরকারি বরিশাল কলেজ করছি। তো এখন আমাদের আবেগ ভালোবাসা রাজনীতি সব এখানে জড়িত। তো আমরা সরকারি বরিশাল কলেজের নাম কোনো রকমের পরিবর্তন করতে দেবো না, এর নাম সরকারি বরিশাল কলেজ থাকবে। এজন্য আমাদের গণতান্ত্রিকভাবে যে কার্যক্রম আমরা চালিয়ে যাবো। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে 1.5 ঘন্টায় অসহনীয় যানজট ও উত্তেজনার পর স্বাভাবিক হয় সদরের পরিস্থিতি। এই ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি চায় নগরবাসী।